নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। চামটিল্লা এলাকায় বছর কুড়িয়ের এক বিকলাঙ্গ যুবক নিখোঁজ। স্থানীয় মহকুমা থানার পুলিশের নীরব ভূমিকা। 127 দিন অতিক্রান্ত হওয়ার পরেও এখনও পর্যন্ত রাজ্য প্রশাসনের কোনো ভূমিকা নেই এ বিষয়ে। চলুন দেখে নেই বিস্তারিত। উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত চামটিলা এলাকার 20 বছরের এক যুবক গত 20 মার্চ সকাল 6 ঘটিকায় নিজ বাড়ি থেকে বের হয়। যুবকটির নাম দিবাকর দেবনাথ, পিতা দীপক দেবনাথ, বাড়ি পানিসাগর মহকুমা থানার আওতাধীন চামটিলা এলাকায়। নিখোঁজ যুবকটি হ্যান্ডিক্যাপড, সে কথা বলতে পারে না। দিবাকর নিখোঁজের একদিন পর পানিসাগর মহকুমা থানায় মিসিং ডায়েরি করেন দিবাকরের পরিবারের পক্ষ থেকে তার বাবা দীপক দেবনাথ। আজ 127 দিন পরও দিবাকরের কোনো সন্ধান পায়নি তার পরিবার। পরিবারের পক্ষ থেকে তার বাবা শেষ পর্যন্ত বাধ্য হয়ে সাংবাদিকদের দ্বারস্থ হয়ে তিনি জানিয়েছেন, দিবাকরের নিখোঁজের ঘটনায় দিবাকরকে পুলিশ সূত্রেও খুঁজে পাওয়া যায়নি। এমনটাই স্থানীয় পানিসাগর থানার পুলিশ বাবুরা জানিয়েছেন দিবাকরের বাবা দীপক দেবনাথকে। স্থানীয় মানুষের সমালোচনা থেকে জানা গিয়েছে যে 20 বছরের হ্যান্ডিক্যাপ যুবকটি নিখোঁজের ঘটনায় স্থানীয় পানিসাগর মহকুমা থানার পুলিশ নীরব ভূমিকা পালন করছে। আদৌ কি পুলিশ আধিকারিকরা নিখোঁজ যুবক দিবাকরের খোঁজ খবর নিয়েছেন, এই নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এদিকে হন্নি হয়ে রাজ্য তথা বহিরাজ্যের বিভিন্ন প্রান্তে খোঁজ খবর নিচ্ছেন নিখোঁজ দিবাকরের পরিবার। তারা জানিয়েছেন যে দিবাকর বছর কুড়ির যুবক, সে কথা বলতে পারে না। যদি রাজ্য তথা বহিরাজ্যের কোনো ব্যক্তি দিবাকরের সন্ধান পায় তবে 8837063092 অথবা 9366706840 এই নম্বরে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে দিবাকরের সন্ধান দিলে দিবাকরের বাবা তার একমাত্র পুত্র দিবাকরকে ঘরে ফিরে পাবে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আচ্ছা দাদা, আমরা শুনতে পাইলাম যে আপনার ছেলে নিখোঁজ হয়েছে, বেশ কিছুদিন হয়েছে। তো কতদিন হয়েছে নিখোঁজ হয়েছে? 4 মাস। 4 মাস। এই ব্যাপারে আপনি থানায় জানাইছেন? জানাইছি। কবে জানাইছেন? সঙ্গে সঙ্গে জানাইছেন, একদিন পরে জানাইছেন। একদিন পরে। আচ্ছা, আপনার ছেলের নাম? দিবাকর দেবনাথ। তার বয়স? 20 বছর। আচ্ছা, সে পড়াশোনা করতো? না, পড়াশোনা করতো না। হ্যান্ডিক্যাপড। আচ্ছা, কথা বলতে পারতো? না, কথা তো বলতে পারে না। আচ্ছা, একদম পড়াশোনা করে নাই? না। আপনার নাম? দীপক দেবনাথ। আর ছেলেটার নাম কি ছিল? দিবাকর দেবনাথ। আপনার বাড়ি? বাড়ি চামটিলা। আচ্ছা, থানায় জানাইছেন যে থানার লোকেরা কি বলেছিল? আমরা তদন্ত করে দেখো, পাইলে পরে আমরা তোমরা জানাই। আচ্ছা, এখন অবধি জানাই নাই? না, আমি 5 দিন গেছি। থানায় আপনি যোগাযোগ করেছেন? থানাতে আমি আরো 5 দিন গেছি। যাওয়ার পরে কাছে কয়, ঠিক আছে, পাইলে পরে আমরা তোমাদের জানাই। আচ্ছা, আর কোনো জানাইও না আজ পর্যন্ত। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমাদের আজকের এই প্রতিবেদনের পর আমরা অবশ্যই আশা রাখব আমাদের রাজ্য প্রশাসন এই বিষয়টিতে সজাগ দৃষ্টি রাখবেন। এখনকার মতো আমাদের সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।